দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা রেসিপি। আপনারা জানেন যে আমরা ইফতারের সময় অনেক ভাজা পোড়া খাই, তো আমাদের উচিত হচ্ছে অনেক জুস খাওয়া, ড্রিঙ্ক করা, পানি খাওয়া। তো একটা জুস আপনাদেরকে আমি করে দেখাবো এখন। এটা হচ্ছে যদি আপনারা বেশি ফ্যাট খেয়ে ফেলেন, যদি খাবারের মধ্যে মাংস জাতীয় জিনিস বেশি থাকে, তাহলে ইফতারের সাথে আপনারা এই জুসের রেসিপিটাও রাখতে পারেন। এটা আপনার বেলি ফ্যাটকে বার্ন করবে, খুব ইন্টারেস্টিং এবং অনেক উপকারী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। চলুন দেখে আসি ভিডিওটা। প্রথমে যেটা লাগবে, একটা আনারস কে আপনি 4 পিস করে কেটে নিতে হবে। আনারসের চামড়া ছাড়িয়ে নিন, বাকি আনারসটাকে আপনি মাঝের অংশটাকে 4 পিস করে মূলত ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। আনারসটাকে 4টা ভাগে ভাগ করলেন, ছোট ছোট পিস করে নিতে পারেন ব্লেন্ডারে মিক্স করার সুবিধার জন্য। এগুলোকে একটা পাত্রে রাখুন। এরপরে একটা শশার অর্ধেক পরিমাণ নিয়ে, অথবা পুরো শশা নিতে পারেন, চামড়া সহ এটাকে আপনি কাটুন। যে অংশগুলো নিতে চান সেই অংশগুলো থেকে আপনি গোল গোল করে কাটলেন। এরপরে আপনি চামড়া সহ শশাকে একটা পাত্রে রাখবেন। দেখুন শশা কিভাবে কাটা হচ্ছে, এভাবে করে কেটে একটা পাত্রে রাখুন। এখন আপনি কাটা শশাগুলোকে নিলেন এবং আনারসকে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, এবং ব্লেন্ডারের মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিবেন। এখানে কিছুটা লবণও দিয়ে নিতে পারেন। পানি দেওয়া হচ্ছে, পানি এখানে চেয়ে আপনি লবণও দিতে পারেন, দিয়ে এখন এটাকে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করার সাথে সাথেই এখানে রসটা আলাদা হয়ে যাবে, আবার কিছুটা ছোবড়াও থাকবে, সেই জন্য আপনাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পুরো রসটা পাওয়ার জন্য আপনাকে ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। ছাঁকার পরে দেখুন রস পেয়ে যাচ্ছেন, আবার এটার উপরে পানি দিয়ে আবার রস বের করে নিতে পারেন। ছোবড়া থেকে রস আলাদা করে নিলেন। এরপরে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে লেবু এবং কমলা। আমাদের লেবু থাকলে আমরা লেবুকে কেটে নিব। লেবুকে কেটে রাউন্ড করে গোল গোল করে পিস করব। পিস করে এগুলোকে একটা পাত্রে আমরা রাখবো। আমাদের দেশে অনেক লেবু হয়, তাই এই ইনগ্রেডিয়েন্টগুলো আনারস লেবু আমাদের দেশে পাওয়া যায়, খুব সহজে আপনারা এই জুসটা বানাতে পারবেন। লেবুগুলোকে দেখুন, এগুলো থেকে বিচি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ময়লা অংশ ছড়িয়ে নিয়ে বাকি অংশগুলোকে একটা পাত্রে রাখুন। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কমলা লাগবে। এই যে কমলা নিয়ে, কমলাটাকে একইভাবে গোল গোল করে পিস করে কাটতে হবে। আপনারা জানেন কমলা এবং লেবুর মধ্যে অত্যন্ত ভিটামিন সি থাকে, আনারসও ভিটামিন সি থাকে, এছাড়া ক্যালসিয়াম থাকে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক অনেক খনিজ দ্রব্য থাকে। তো লেবু, কমলা, আনারস এগুলোর মধ্যে আপনার, আপনি যখন এগুলোকে জুস করবেন এবং পানি মিশাবেন, তখন এই পানীয়টা অত্যন্ত সুস্বাদু হবে।
কমলা কাটা শেষ আমরা এটা এর পাত্রে রাখি। এরপর লাগবে আদা, একটা আঙ্গুলের সাইজের পরিমাণ 4 সেন্টিমিটার আদাকে আমরা চামড়া ছাড়িয়ে নিব এবং আদাকে পিস করে এটাকে আদাকে ব্লেন্ড করে জুস করে নিব। এই জুসটাকে আপনি আপনি এখান থেকে আপনি আদার রস পাবেন। আদাগুলোকে দেখেন, আদাকে কিভাবে আপনি দেখেন, এটা আদার কুচি করা হচ্ছে। আদার কুচি করে আমরা এগুলোকে ব্লেন্ডারে দিব। আদা শেষ কুচি করে এর মধ্যে আপনি পানি দিয়ে এখান থেকে রসটা বের করে নেবেন। আদাকে আপনি ব্লেন্ডও করতে পারেন অথবা এইভাবে করে আপনি আদা থেকে পানিটা বের করে নিতে পারেন। আদাটাকে ভেজালে আপনার পুরো 1 দিন বা 24 ঘন্টা আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার এটা থেকে আপনি রস এভাবে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি রসটা বের করে নিলেন। আদার রস পরিপাকতন্ত্রের জন্য খুবই ভালো, খুবই উপকারী এবং আপনার হজম প্রক্রিয়া সহায়তা করবে। আপনার বাসায় যদি অ্যাপেল সিডার ভিনেগার থাকে আপনি 1 চামচ পরিমাণ দিতে পারেন। তবে অ্যাপেল সিডার ভিনেগার যাদের অন্য কোনো ধরনের সমস্যা থাকে, যদি পেটে আলসার টালসার থাকে, তাহলে আপনার এটা অ্যাভয়েড করা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটা 2 লিটারের বোতল বা জারের মধ্যে আপনি ইনগ্রেডিয়েন্টসগুলো কমলা লেবু তারপর এই জুসগুলোকে আপনি ঢেলে নিলেন, এক্ষেত্রে লবণ দিয়ে নিলেন, পানি দিয়ে নিলেন, আপনি কিছুটা বিট লবণও দিতে পারেন। এই জুসটাকে এখন ঢালুন, এরপর আপনাকে পানি দিতে হবে। এখানে একটা বোতলের এক মিশ্রণ ঢালা হচ্ছে, একটা গ্লাসেও দেওয়া হচ্ছে সাথে সাথে। এরপর আপনি আদার রসটাকে বোতলেও ঢালুন, একটা গ্লাসে আপনি আলাদা করে বানাতে পারেন। বাকি অংশের মধ্যে আপনি এখন দেখেন 1 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিতে পারেন আপনি। এটা আপনার ফ্যাটকে বার্ন করবে। আপনি যদি হালি মাংস জাতীয় বেশি জিনিস বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার টেস্টের উপর নির্ভর করবে। বাট অ্যাপেল সিডার ভিনেগার খুব কড়া, এটা সবাই হজম করতে পারে না। এবার এর মধ্যে আপনি পানি ঢালুন, মিশ্রণটাকে পূর্ণ করুন এবং এই 2 লিটারের জুস আপনি নিজেও খেতে পারেন, পরিবার অন্যদেরকেও দিতে পারেন। এই হয়ে গেল আমাদের চমৎকার একটা জুস তৈরি। এই জুসটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং আপনি যদি বেশি খেয়ে ফেলেন, ওভার ইটিং করেন অথবা মাংস জাতীয় জিনিস বেশি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে ভাজা পোড়া খেলে আপনাকে আপনার পেটের জন্য খুবই শান্তিদায়ক হবে। জিনিসটা দেখতেও খুব সুন্দর। আমাদের তাহলে জুস বানানো শেষ। আশা করছি আপনারা এবার রোজায় ইফতারে এরকম জুস বানিয়ে খাবেন। তাহলে দর্শক মন্ডলী, আমাদের জুস বানানো শেষ। আশা করছি যে এই ভিডিওটা আপনারা দেখে বাসায় জুস বানাবেন এবং কেমন বানালেন আমাকে কমেন্ট করে জানান। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।